लेने वाला हूँ। मैं यहाँ पे 2016 में इलेक्ट्रिकल डिवीजन में एडमिशन मैनेजर राकेश साहब जाजपुर थे। जैसे कि ऑस्ट्रेलिया में भर्ती हुई थी 2016 इलेक्ट्रिकल टेक्निशियन कोर्स। আমার নাম রণজয় হালদার, আমি মুকুন্দপুর থেকে আসছি। আমারই এক বন্ধুর থেকে শুনে আমি জর্জে ঢুকেছি। আমরা ভর্তি হয়েছিলাম 2016-এর সেপ্টেম্বরে, 2016 সেপ্টেম্বরে এক বছরের কোর্স ছিল আমাদের। ইলেকট্রিক টেকনিশিয়ানের কোর্স ছিল এক বছরের আমাদের। 2017-এর নভেম্বরের 26 তারিখে আমাদের এক্সাম শেষ হয়েছে। আর 2017-এরই ডিসেম্বরের 4 তারিখে আমরা পার এন্টারপ্রাইজে কলেজেরই মাধ্যমে আমরা ওখানে ঢুকতে পেরেছি। এখন ওখানে আমরা সার্ভিস ইঞ্জিনিয়ারের পোস্টে রয়েছি আমরা। এই ব্যাপারটা খুবই ভালো, রেজাল্ট বেরোনোর আগেই আমাদের হাতে জব। এটা সত্যি কথা বলতে এখনকার দিনে আর এত ভালো স্যালারির জব এখনকার দিনে পাওয়া যায় না কলকাতার মার্কেটে। খুব ভালো লেগেছে যে আমরা পরীক্ষার পরে একদিনও আমাদের বসে থাকতে হয়নি, পরীক্ষার পরেই আমরা জবে ঢুকে গেছি। জব সিলেক্ট অ্যাডমিশন নেওয়ার আগে আমি জবের আমার খুব টেনশন ছিল, কি করব না করব, কোথায় করব, কি বুঝতে পারতাম না। ট্রাই করছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু তাও আমার বডি পার্সন বডি ল্যাঙ্গুয়েজ বা পার্সোনালিটির জন্য রিজেক্ট হয়ে যাচ্ছে। তারপরে আমি জব সিলেক্ট অ্যাডমিশন নিলাম। এখান থেকে আমার অনেক পার্সোনালিটি ডেভেলপমেন্ট অনেক হলো। তারপরে এখানে টেকনিক্যাল আমি অনেক কিছু শিখতে পেরেছি, নিশ্চিত চাকরি, সেই জন্য নিজে থেকেই আমি জস্টলিগ্রাফে ভর্তি হলাম। এবং পড়ার পর সত্যি একটা এর আগে আমি বহু জবের জন্য ট্রাই করছিলাম কিন্তু কোনো জায়গায় আমার জব হচ্ছিল না। তার কারণ টেকনিক্যালি আমার কোনো স্কিল ছিল না, আমার বডি ল্যাঙ্গুয়েজ ভালো ছিল না, আমি ইন্টারভিউ কী করে দিতে হয় সেটাও জানতাম না। তারপরে আমি দেখলাম যে জর্জের স্টুডেন্টরা জর্জ থেকে কোর্স করে বেরিয়ে বহু ভালো ভালো জায়গায় তারা সেটেল রয়েছে। সেই সব দেখেই আমি এক্সাক্ট জর্জে ভর্তি হয়েছিলাম। আর জর্জে ভর্তি হওয়ার পরে ইলেকট্রিক টেকনিশিয়ান কোর্স করার পরে জর্জ আমাকে একটা খুবই ভালো প্লেসমেন্ট দেয়। সেই প্লেসমেন্টটা আমি খুশি, আর সেই প্লেসমেন্টটার ফলে আমি এখন লাইফে সেটেল। এর জন্য জর্জকে অনেক থ্যাংক ইউ। পার এন্টারপ্রাইজ মে কেসা লাগা হ্যায়, পার এন্টারপ্রাইজ বহুত হি আচ্ছা লাগা হ্যায়। জো জব মিলা হ্যায় বহুত আচ্ছা হ্যায়, सर्किट वगैरह बनाने के लिए वैसा वैसा वहाँ पे बनाने के लिए दिया जाता है। फिर वो टेस्ट भी करते हैं, ख़राब होता है तो उसको रिपेयर भी करते हैं। जो जो इम्पैक्ट कॉलेज में जो जो बताया गया था, सर ने जो जो बताया था, वो सब हमने वहाँ पे किया है और एजोलिया रीडिंग कर भी है। मेरा भी तो एक्सपीरियंस बोलता है कि फायर एंटरप्राइज बहुत अच्छा है, कर रहा हूँ उधर, मेरा भी बहुत अच्छा लग रहा है उधर। और कॉलेज में जो था कॉलेज भी बहुत अच्छा था, सर ने जो कराया उसका प्रोसेस भी बहुत अच्छा है। অন্যান্য কলেজে কি হয় তা জানি না, তবে অন্যান্য কলেজের থেকে জর্জে এসে অনেকটাই লাভবান হয়েছি আমরা, আর শেখানোর পদ্ধতিটাও খুব ভালো, এক্সপিরিয়েন্সটা অনেকটা বেড়েছে, আর কাজের ক্ষেত্রেও বহুত বহুত হেল্প করছে। জর্জে আমি যখন অ্যাডমিশন নিয়েছিলাম আমার কোনো টাইম টেবিলে ভালো ছিল না, এই টাইমে কি করবো, ওই টাইমে ওই করবো, পড়াই করবো, কি করবো না, কিন্তু জর্জে অ্যাডমিশন নিয়ে নিজা ভেবেছি পড়তে হবে, শিখতে হবে, আর তোমাকে শিখতেই হবে, আর সবার থেকে আগে যেতে হবে। এটা তুই কখন কি করতাম কোনো গুছানো লাইফ ছিল না আমাদের। তার জর্জি আসার পরে একটা কি গুছানো লাইফ সৃষ্টি হয়েছে আমাদের। তার কারণ ডেলি 9:30 মধ্যে ক্লাস অ্যাটেন্ড করতে হবে, লেট হলে সমস্যা, সে লেট হলে স্যাররা বলার থেকেও মেন কথা হলো নিজেই পিছিয়ে পড়বো। যে
सर ने ये हैबिट दे चुका है कि लेट करोगे तो सुनना पड़ेगा, तुम्हारा ही गलती है। ये चीज बहुत अच्छा बिहेवियर चेंजिंग हुआ है और यहाँ पे आके बहुत मेरे लाइफ में बहुत कुछ ऐसा हुआ जो चेंज हो गया। অন্যান্য জায়গা হলে কি হতো বলতে পারবো না, তবে জর্জে পড়ে আমাদের এটা খুবই একটা ভালো দিকে এগিয়েছি। অন্য কলেজের স্টুডেন্টরা এসে যেরকম কাজ করছে আর আমরা জর্জ থেকে গিয়ে কাজ করছি, আমাদের জর্জ থেকে শেখা স্কিল গুলো আমাদের অনেক কাজে দিচ্ছে, আমাদের ওদের মানে ওদের উপরে উঠে যাওয়ার জন্য আমাদের বহুত হেল্প করছে জর্জ থেকে শেখা স্কিল গুলো। আর অন্য কলেজে যেগুলোটা আমাদেরকে সিলেবাস থাকে শিখিয়েছে ওদের বা আমাদের যা স্যার আমাদেরকে শিখিয়েছে সিলেবাসটা সেটা আমরা ম্যাচ করি প্রায় 90% পুরো ম্যাচ আউট, বাট ওরা ওইরকম ট্রিট করা ওইরকম স্টুডেন্ট নেই কি 90% আছে তব ওরা 100% রেজাল্টটা দিতে পারবে, কিন্তু আমরা ওই জায়গায় রেজাল্টটা 100% 10% আমরা দিই। জর্জ টেলিগ্রাফ মেরে লিয়ে বহুত খুশি হ্যায়, ইসকে লিয়ে মে মেরা জো খুদ কা পার্সোনালিটি ডেভেলপমেন্ট হ্যায় ও ভি যহীন সে মেরা হোগা, ইসলিয়ে মে জর্জ টেলিগ্রাফ কো বহুত হি থ্যাঙ্কস বলনা চাহতা হুঁ, কিউকি উসকে বদৌলত হি মে ইয়াহাঁ পার আয়া হুঁ আর ইয়াহাঁ জো ভি মে জব কর রাহা হুঁ, ইসলিয়ে মে জর্জ টেলিগ্রাফ কো বহুত হি থ্যাঙ্কস। থ্যাংক ইউ জর্জ টেলিগ্রাফ, আমি যতটা নিজেকে বদলাতে পেরেছি জর্জ টেলিগ্রাফের জন্য, আজ আমার যে জবটা লেগেছে সেটাও জর্জ টেলিগ্রাফের জন্য, সেই জন্য আমি জর্জ টেলিগ্রাফ। আমি আজকে আমার লাইফে আমি আজকে যতটাই পেয়েছি পুরোটা জর্জের মাধ্যমেই পেয়েছি, তার জন্য আমি জর্জকে অনেক ধন্যবাদ বলবো। আর অ্যাডভার্টাইজমেন্টে শুনেছিলাম জর্জ জর্জে ভর্তি হলে জীবন ভরে দেয়, সত্যিই জর্জ আমার জীবন ভরে দিয়েছে।